আজ বড়দিন, বর্ষশেষের উৎসবের শুরু। চার্চে প্রার্থনা, ক্যারলের সুরে তৈরি হলো অন্য পৃথিবী। রাতেই পথে উৎসব মুখর মানুষ, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানালেন সবাই। আলো ঝলমলে পার্ক স্ট্রিটের দখল নিলে উৎসব মুখর জনতা, রাতভর চলল হুল্লোড় হইচই। জোরদার পার্ক স্ট্রিট সহ আশেপাশের এলাকার নিরাপত্তা। জেলায় জেলায় চার্চে প্রার্থনা, আবেগের একই ছবি। আনন্দ আর আবেগ মিলেমিশে একাকার, রীতি মেনে কামারপুকুর আর বেলুড় মঠের যিশুর উপাসনা। ক্রিসমাসে মাতোয়ারা তামাম বিশ্ব, ভ্যাটিকান বেথেলামে বিশেষ প্রার্থনা, শান্তির বার্তা পোপ ফ্রান্সিসের। ইউরোপ থেকে আমেরিকা উন্মাদনার এক ছবি। বড়দিনে বড্ড গরম, কুয়াশা আর মেঘলা আকাশে মুখ লুকোনো শীত। আজ সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গরম আরো বাড়বে বলছে হাওয়া অফিস। পুনে কুপিয়ে খুন বেহালার তরুণী, শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের কোপ। তালডাব এলাকা থেকে উদ্ধার তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর দেহ। সন্দেহের তালিকায় সন্তোষ কুমার নামে এক যুবক, সম্পর্কে সাড়া না পেয়ে কি খুন, তদন্তে পুলিশ। রাতের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, চেতলায় পিকনিক থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে ছিনতাই, মারধর। চার দুষ্কৃতীর খোঁজে চেতলা থানায় পুলিশ। স্বল্পমেয়াদী কষ্ট হলেও নোট বাতিলে দীর্ঘমেয়াদী লাভ, কঠিন সিদ্ধান্ত নিতে পিছোবা হবে না সরকার, ঘোষণা প্রধানমন্ত্রীর। আসন্ন বাজেটে কড়া সিদ্ধান্তের ইঙ্গিত, জল্পনা সব মহলে। ভুল আর্থিক নীতির জন্যই ভোগান্তি মানুষের, গরিব বড়লোককে দুভাগে ভাগ করছেন প্রধানমন্ত্রী। 6-7 মাসের আগে পরিস্থিতি বদলাবে না বললেন কংগ্রেস সহসভাপতি। ঠিক যেন কাকের বাড়িতে কোকিলের ছানা, দাদু দিদার জিম্মায় শৈশব, তাদের হাত ধরেই বড় হয়ে ওঠা। একটু স্বাবলম্বী হলেই কোল ফাঁক করে বার্ধক্যের ঠিকানায়, ঘোলাটে চোখে তখন শুধুই নাতি নাতনির অপেক্ষা। দেখুন শূন্য খাঁচা আজ রাত 8:30।